তলবিয়া আমাদের হজের একটা রূপ, হজের একটা হুকুম, একটা মাসালা। হজ হলে শরীয়তের পাঁচটা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ। এই স্তম্ভকে অবমাননা করার মতো দৃষ্টতা তারা দেখাইছে। এই যাবৎ এ আমরা আর কখনো এরকম কর্মকাণ্ড দেখিনি যে হজের তলবিয়ার সাথে, শুধু হজের তলবিয়া না, এবং কলমাকেও তার সাথে মিলিয়েছে, এবং অন্যান্য ধর্মের কিছু শব্দ সেটার সাথে সংযোগ করে তারা এটা প্রচার করেছে। আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যারা এটা করেছে আমাদের মনে হয় তাদের উদ্দেশ্য অন্য কিছু। তারা হয়তো দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে মুসলমানদের মধ্যে, অন্যান্য বিধর্মীদের সাথে একটা দূরত্ব সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য গভীর চক্রান্তরে এটা অংশ বলে আমি মনে করি। তাই আমি সরকারের নিকট জোর দাবি জানিয়ে বলতে চাই, অবিলম্বে যারা এটা করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় এনে ইসলামের এই রোকনের, হজের একটা বড় হজের মতো একটা রোকনের প্রতি যে তারা বেয়াদফি করেছে, এটার অবমাননা করেছে, এর উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাচ্ছি। এই বাদ্যযন্ত্রের সাথে ইসলামকে, ইসলামের একটা রোকনকে, রোকনের একটা অংশ, একটা তালবিয়াকে মিলাইয়া যে তারা আপনার এই অবমাননা করেছে হজকে, এর জন্য আমরা তাদের শাস্তির দাবি করছি। রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে আমাদের দেশে এক প্রতিমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, এটা আমাদের দেশের কোনো মুসলমান যেই কোনো ধর্ম, যেই কোনো পক্ষের হোক, সর্বস্তরের মুসলমান এটা কখনো বরদাস্ত করতে পারে না। আমরাও হেফাজত ইসলামের পক্ষ থেকে তার এই বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি। তিনি যে বক্তব্য দিয়েছেন তার দলেরই অনেকেই তার বিরুদ্ধে অবস্থান নিয়ে তার বিরুদ্ধে সোচ্চারভাবে প্রতিবাদ করেছেন, এবং তিনি যে রাষ্ট্রধর্মকে উনি পরিবর্তন করে 72-এর সংবিধানে চলে যাবেন, এখন তিনি যেই সরকারের অধীনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি একজন ধার্মিক মানুষ আমরা জানি, তিনি ইসলামকে ভালোবাসেন, তিনি নিজে নামাজ রোজা করেন, প্রত্যেক দিন তিনি কোরআন শরীফ তেলাওয়াত করেন, তার থেকে তিনি কোনো সম্মতি নিয়ে তিনি যে এই কথা বলেছেন এরকম কোনো প্রমাণ এই যাবৎ কোনো মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে আসেনি। আর এ দেশের আমরা সকলে জানি দলমত নির্বিশেষে সকল মুসলমান ইসলামকে ভালোবাসে, ইসলামী মূল্যবোধকে ভালোবাসে। রাষ্ট্রধর্ম একটা ইসলাম, এটা আছে সংবিধানে, এটা আরও থাকবে, এটা কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী এটা পরিবর্তন কখনো করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আশা করি যদি কেউ এটা পরিবর্তন করার জন্য কোনো চেষ্টা করে তো এ দেশের তৌহিদ জনতা যেই কোনো মূল্যে এটা প্রতিরোধ এবং প্রতিহত করার জন্য সোচ্চার আন্দোলন গড়ে তুলবে। আমাদের সংগঠন হেফাজত ইসলামের সম্মানিত মহাসচিব হযরত মাওলানা আনোয়ার ইসলাম জিহাদি সাহেব এবং আমাদের আরও নেতৃবৃন্দ এর প্রতিবাদ করেছেন সকল সংবাদপত্রে, এটা প্রচারিত হয়েছে, প্রকাশ হয়েছে। আমাদের অবস্থান স্পষ্ট, কোরআন অবমাননা এটা আমি না, দলমত নির্বিশেষে। হেফাজত ইসলাম তো একটা অরাজনৈতিক সংগঠন, ধর্মীয় সংগঠন, এই সংগঠনের সাথে প্রধানমন্ত্রীর থেকে নিয়ে যত ব্যক্তি আছেন দেশের একবারে নিম্নস্তরের ছোট বড় সকল মুসলমানদের সংগঠন, তাহলে কোরআন অবমাননা করা এটা শুধু হেফাজত ইসলামের দিলে আঘাত এনেছে তা নয়, বরং হেফাজত ইসলাম যারা করি তারা এবং হেফাজত ইসলাম যারা সমর্থন করি না সকলের দিলে আঘাত করেছে এই কোরআন অবমাননায়। তাই কোরআন অবমাননা করার প্রতিবাদ পুরা দেশবাসী হয়ে, দেশব্যাপী হয়েছে। আসলে এটা কারা করেছে, কেন করেছে, এটা সরকার তদন্ত করে কিছু লোককে গ্রেফতারও করেছে। আমরা আশা করি আরও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে, তারা এখনও রিমান্ডে আছে, তাদেরকে
চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিবে। আমাদের দেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এ দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা মিলেমিশে একসাথে বসবাস করছি। আমাদের দেশের মধ্যে এই পর্যন্ত কোনো রকম এরকম পূজামণ্ডলে কোরআন অমননার ঘটনা এটাই প্রথম, আর কোনো দিন ঘটে নাই। কেন এরকম ঘটনা? হিন্দু সাথে হিন্দুদের সাথে মুসলমানদের সাথে দ্বন্দ্ব, এটা তো মুসলমান মুসলমানের দ্বন্দ্ব হয়, হিন্দু হিন্দুও দ্বন্দ্ব হয়, বাড়িঘর নেওয়া হয়, ঘর বাড়ি নেওয়া হয়, কিন্তু পূজামণ্ডলে কোরআন শরীফ রেখে কোরআনের অমনা করবে এটাই প্রথম। এটা কারা করেছে? তাদেরকে অবশ্যই চিহ্নিত করে তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে। তাদের উদ্দেশ্য ভিন্ন, তাদের উদ্দেশ্য হলো ওই দেশের মধ্যে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করে এ দেশকে একটা আপনা সাম্প্রদায়িক দেশ হিসাবে চিহ্নিত করার জন্য এবং বিদেশের মধ্যে আমাদের দেশকে বদনামী করার জন্যই তারা এই প্রচেষ্টা করছে। আমরা অবিলম্বে সরকারের কাছে আরও দাবি জানাচ্ছি, অতীতেও জানাইছি, আরও জোর দাবি জানাই বলতে চাই যে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। যাদেরকে তো গ্রেপ্তার করেছেন শুক্রিয়া ধন্যবাদ সরকারকে, আর যারা এখনও গ্রেপ্তার হয় নাই তাদেরকে গ্রেপ্তার করে মূল আসামি যারা তাদেরকে চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করুন। হেফাজত ইসলাম বাংলাদেশে আপনার গত মাসে আমরা প্রেস ক্লাবে বাবুনগরী মহিবুল আপনার জুনায়েদ বাবুনগরী সাহেব এবং আমাদের সাবেক আমির প্রথম আমির আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই এবং আব্দুস সালাম চাটগামি ওনাদের তিনজনের স্মরণে আমরা একটা স্মরণ সভা সেখানে করেছি, আপনারা হয়তো অবশ্যই জানেন। তো এরপরে আমাদের আর এ পর্যন্ত কোনো প্রোগ্রাম হয় নাই। আগামী কিছুদিনের মধ্যেই আমরা আশা করতেছি একটা বড় আকারের একটা ওলামা মাশায়েখ এক সম্মেলন করব। এই সম্মেলনের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আমরা দেশব্যাপী আস্তে আস্তে আমাদের কর্মসূচি নেব এবং দেশে যে ক্লান্তি লগ্ন চলছে, ধরেন একের পর এক বিভিন্ন ইস্যু আসছে, এর মধ্যে অন্যান্য দলগুলোর যে অবস্থা আমাদের তো অবস্থা আর ব্যতিক্রম নয়, তাই আমরাও বিভিন্ন প্রতিকূলার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের কর্মসূচি আমরা আগের মতো ইনশাআল্লাহ করে যাব। আমাদের ১৩ দফা দাবি আদায়ের জন্য আমরা সরকারের সাথে সরকারের কাছে আমরা আমাদের দলটা কোনো উচ্ছৃঙ্খল দল নয়, সুশৃঙ্খল আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের ১৩ দফা আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ।